একজন পুরুষও এই মজলিসে আছেন কিনা থাকলে একটু হাত তুলে দেখায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে স্পষ্টভাবে তার শামায়েলে বিদের বর্ণিত হয়েছে, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তআমা কাত্তু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কোনো খাবারের দোষ ধরেননি, কখনো কোনো খাবারের দোষ ধরেননি। তার মানে কি এই যে তার স্ত্রীগণ উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানাল্লাহি আজমাইন তারা যা রান্নাবাড়া করেছেন সব 100% পারফেক্ট ছিল, কখনো লবণ কমবে হয় নাই, কখনো কিচ্ছুতে অসুবিধা হয়নি, ব্যাপারটা কি এরকম? মানুষের হাত তো একটু এদিক সেদিক তো অবশ্যই হতে পারে, কিন্তু তিনি কখনো খাবারের দোষ ধরেন নাই। একটু শব্দটা বাক্যটা আবার চিন্তা করেন, কখনো জীবনে কখনো খাবারের দোষ ধরেননি। আর আমাদের অবস্থা কি? এবার হাত তোলেন দেখি, বুকের পাটায় বল থাকলে হাত তোলেন যে আমি জীবনে কোনোদিন কখনো বলে নাই খাবারের দোষ, এই লবণ কম হয়েছে, মরিচ বেশি হয়েছে, এই ডালটা একটু পানি বেশি হয়ে গেছে, একটু বেশি ঘন হয়ে গেছে, এরকম কোনো দোষ কখনো ধরি নাই, এরকম কোনো মানুষ থাকলে হাত তোলেন দেখি। আছেন? ও আমি এর হাত তুলে লাভ হবে কি? আমি তারা আমি তুললে পাবে না, আপনারা হাত তুলতে হবে না, আমি তাদের হাত তুলতে বলছি নাকি? মাশাআল্লাহ, বিবাহিতদের দুইটা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাতগুলো আরো বেশি হাত তোলার তৌফিক দান। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের দোষ কখনো ধরেন নাই। আর আমাদের অবস্থা হলো কি, যত ভালো করে বেচারি রাঁধুক, কত কষ্ট করে যে রান্নাবাড়া করে, এই যে লকডাউনে লকডাউনে মহিলাদের কষ্ট, পুরুষরা মোটামুটি, বেশিরভাগ পুরুষরা মোটামুটি বুঝার তৌফিক হয়ে গেছে, ঠিক না? ঠিক, একদিন একটু শখ করে আনতে গেছেন তো বাপের নাম মায়ের নাম সব মুখ দিয়ে বাইরেছে, ঠিক না? ঠিক, কি কষ্ট তারা করে। আপনি মনে করেন যে আপনি সারাদিন দোকানদারি করেন, ব্যবসা করেন, কষ্ট করেন, মহিলা বোধহয় বাসা বসে বসে আরাম করে, তার উপর দিয়ে যে কি ঝাঁকুনিটা যায় বাচ্চাদেরকে সামলানো, বাসা সামলানো, রান্নাবাড়া করা, এগুলো মোটামুটি লকডাউনে যারা ভদ্র পুরুষ তারা কিছুটা আঁচ করার সুযোগ পেয়েছে। আমাদের অবস্থা হলো যে আমাদেরকে রান্নাবাড়া করে আমাদের বউরা কখনো সন্তুষ্ট করতে পারে না। এক মহিলা, তার স্বামী এত অমানুষ, মহিলা বেচারে যেভাবেই রান্না করুক স্বামী একটা দোষ ধরিয়েই বসে, এটা তার এটা মুদ্রা দোষ, দোষ ছাড়া কখনো তার খাবার হয় না, একটা কিছু বাহির করবে। তো মহিলা শিক্ষিত বুদ্ধিমতী মানুষ, তো একবার হিসেব করে নোট করছে যে এই কোন কোন জায়গায় দোষগুলো ধরে, একটা একটা করে সব নোট করে নিয়ে একদিন চমৎকার করে একটা রান্না দিছে, যে তার সব আইটেমগুলো সব মাথায় রেখে পারফেক্ট করে একেবারে কোথাও কোনো সমস্যা নাই করে সুন্দর করে ডাইনিং টেবিলে খাবার টাবার বিছাইছে, আজকে যে আজকে চান্দু দেহি কি করে খাইতে দিছে, খাইতে বসে স্বামী আর কিছু বলে টলে না, সব কিছু পারফেক্ট, আগে যা ধরতে ধরতো কোনো জায়গায় কোনো সমস্যা নাই, সব মাপ মতো, খাওয়া দাওয়া শেষ করে হাত দিয়ে উঠে যেতেছে, বউ কয় কি কিছু কইলে না কেমন হলো, তো বলতেছে এত ভালো ভালো না, বুঝতে পারছেন, এত ভালো এত এত ভালো হইলে কেমনে, দোষটা ধরতে পারছেন, রোগটা কোথায়? রোগটা হলে একটা খুদ ধরবে, একটা খুদ তাকে ধরতে হবে। প্রিয় ভাই আর মা, আমাদের জান্নাতে যাওয়ার প্রয়োজনে আমাদের মালিককে খুশি করার প্রয়োজন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতায় ভালো মানুষের তালিকায় নাম লেখানোর প্রয়োজনে আমাদেরকে আমাদের পরিবারের লোকদের কাছে কি থাকতে হবে? ভালো থাকতে হবে। হাদিয়া তোহফা দেওয়ার ওয়াজ করে লাভ নাই, এটা মাশাআল্লাহ সবাই চেষ্টা করে কম বেশি স্কেল দিতে, কৃপণ সেও চেষ্টা করে বউরে কিছু হাদিয়া তোহফা দিতে। সমস্যা হলো যখন কোনো ব্যত্যয় হয়, ব্যতিক্রম কিছু হয়, যখন ভুল কিছু হয়ে যায় তখন চান্দি গরম হয়, ঠিক না? ঠিক, এই চান্দিটা গরম করা যাবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, সবর করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় পরিবারের লোকদের সাথে কাজ করতেন, ঘরোয়ার সব কাজ করতেন। আম্মা জানা আসে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় থাকেন তখন তিনি কি করেন, কি করেন? আম্মা জানা আসা বলেন, তিনি কখনো তার জুতা ঠিক করেন, কখনো তার জামা সেলাই করেন,
কখনো আমাদের মেইলি যে কাজ আছে, ঘরোয়া যে কাজ আছে, সেই কাজগুলোতে তিনি অংশগ্রহণ করেন, সহযোগিতা করেন। এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক পরিবারের লোকদের সাথে। আর আমাদের মোবাইলটা আতাইতে আইতে এতে কলিং বেল দেই, কলিং বেল টিপে বেশিরভাগ পুরুষ ফেসবুক আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে, দরজা খোলার পরে কি বই খুললো না পোলা পানি খুললো এসব দেখা দেখি টাইম নেই, একেবারে ঘুমানো পর্যন্ত মোনাজাতে থাকে, টেলিফোন মোবাইলে মোনাজাতে থাকে, ঠিক না? বে ঠিক বলেন, মহিলারাও কম যায় না, হেরাও ওই দরজা খুলতে আসছে তাও মোবাইল টিপতে টিপতে এসে খুলছে, ঠিক না? বে ঠিক তো, বয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, স্বামীও তার মোবাইল নিয়ে, দাম্পত্য জীবনে শান্তি আসমান থেকে নাজিল হবে নাকি? এটা কি শান্তির কোনো কাজ হচ্ছে? বাসায় যখন যাবেন বাহিরের জগতের সমস্ত চিন্তাধারা টেনশন পেরেশানি সবগুলো বাহিরে ফেলে দিয়ে তারপরে পরিবারের কাছে যাবেন, মনে রাখবেন বাসায় আপনি ঘুমাইতে যান না, বাসায় আপনার কিছু লোক আছে তাদের হক আদায় করতে চান। কথা কি বুঝাতে পারছি? হাসি মুখে তাদের সাথে কথা বলা, সুন্দর মুখে তাদের সাথে কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও তুমি, এটা তোমাকে সদকার সওয়াব এনে দিবে। এখন স্ত্রীর মুখে কি তুলে দিবেন? মোবাইল টিপতে টিপতে খান, আপনি নিজেই তো জানেন না কি খেতে, বউরে খাওয়াবেন কোথেকে, ঠিক না? ঠিক